আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝে মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে আসলে মকতব আমেলের টাকাটা আল রাজি ব্যাংক থেকে কিভাবে পেমেন্ট করে। আসলে দেখানো হয়নি, ভিডিওটি করা হয় নাই, সেই জন্যই আজকে ভাবলাম যে আপনাদের দেখাবো কিভাবে মকতব আমেলের টাকা পেমেন্ট করবেন আল রাজি এটিএম থেকে। এর আগে আমি ভিডিও করেছিলাম আসলে এখনকার যে এনসিবি কুইক পের কার্ড আছে এবং এনসিবি মাস্টার কার্ড আছে, সেই কার্ডগুলো দিয়ে এখন আপাতত মকতব আমেলের পেমেন্ট করা যাচ্ছে না, 5,000 রিয়ালের বেশি করা যাচ্ছে না। আর যেহেতু এখন নতুন বছরের মকতব আমেল কত আসে সেটিও আমার জানা নেই, সেই জন্যই আমি এখন আপনাদের সরাসরি দেখাবো আল রাজি ব্যাংকে গিয়ে, আল রাজি এটিএমে গিয়ে দেখাবো কিভাবে আপনারা মকতব আমেলের টাকা পেমেন্ট করতে পারবেন এবং নতুন বছরের মকতব আমেলের কত ফি আসলো এখন, সেটি দেখানোর জন্যই আজকে এই ভিডিওটি করা। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। চলুন স্ক্রিনে আমি দেখিয়ে দিব আপনাদের সরাসরি আল রাজি এটিএম থেকে কিভাবে আপনারা মকতব আমেলের ফি পেমেন্ট করবেন এবং নতুন বছরের মকতব আমেল ফি কত আসছে। চলুন দেখা যাক। আপনাদের দেখানোর জন্য সরাসরি আমি গাড়ি নিয়ে বের হলাম রাস্তায় এবং আমি যাচ্ছি এখানে আল রাজি এটিএম এর কাছে, এবং আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা আল রাজি এটিএম থেকে মকতব আমেলের ফিটা পেমেন্ট করবেন। এখানে দেখা যাচ্ছে আল রাজি এটিএম আছে। আল রাজি ব্যাংকে যদি আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চান সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন এবং ফ্রিতে ভিসা কার্ড নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি চলে এলাম এটিএমে, এখানে আমার আল রাজি ভিসা কার্ডটি আমি দিব, আল রাজি ভিসা কার্ড, এবং এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার কার্ডের পিন নাম্বারটি দিবেন। উপরে যে সাদা অপশনটি দেখতে পাচ্ছেন সাদা অপশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে মকতব আমেলের যেই কোডটি আছে সেটি হচ্ছে 050, আমি এখানে 050 দিব, সেটি হচ্ছে মকতব আমেলের সাদাত নাম্বারের কোড। আমার কাছে যে মকতব আমেল নাম্বারটি আছে, মকতব আমেলের যে সাদাত নাম্বারটি যেটিতে আমার পেমেন্ট করতে হবে, বা আপনারা যদি সাদাত নাম্বার বের করতে চান সেই ক্ষেত্রে কীভাবে বের করতে পারবেন সেটি আমার ভিডিও করা আছে, আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। এখানে আমি আমার মকতব আমেলের সাদাত নাম্বারটি দিচ্ছি, আপনারা এইভাবে এখানে একটু আপনারা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। আমার নাম্বারটি দিতে একটু দেরি হয়ে গেছে সেই জন্যই পুনরায় নাম্বারটি দিতে হচ্ছে। আমি নাম্বারটি দিচ্ছি এবং এখানে কনফার্মে ক্লিক করবেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন, আমি কনফার্মে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9,567 রিয়াল এসেছে মকতব আমেল। আমি এইখানে কনফার্মে ক্লিক করে দিলাম, আমি পেমেন্টটি করে দিচ্ছি। এখানে ট্রানজ্যাকশনটি সাকসেসফুল হয়েছে, আমি এখানে নোট দিয়ে দিলাম আমি আর কোনো ট্রানজ্যাকশন করতে যাচ্ছি না এবং আমার ভিসা কার্ডটি নিয়ে নিলাম। আসলে মকতব আমেলের যে টাকাটি সেটি এখনও কমেনি এবং নতুন বছরে কমার কথা ছিল, অনেকেই বলেছেন যে নতুন বছরে হয়তো এই কামার টাকাটা কমবে, কিন্তু আসলে কমে নেই। যেই টাকাটা 20 সালে এসেছে সেই টাকাটি এখনও আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝে গেছেন কিভাবে মকতব আমেলের টাকা পেমেন্ট করবেন এবং নতুন বছরের মকতব আমেল ফি কত আসলো। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।